সে গাইস, আমরা অনেকেই কিন্তু ক্যাটস মাইনিং কিন্তু কাজ করেছি, এবং এটা কিন্তু কালকে টোকেনটা আমাদেরকে দিয়েছে। তো যে যার এক্সচেঞ্জারে কিন্তু টোকেনটা চলে গিয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন বিটগেটে রয়েছি। তো বিটগেটে আমরা কিন্তু এক্সপোর্ট থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্যাটসের টোকেনটি। এখন কথা হচ্ছে আমরা কীভাবে এই ক্যাটসের টোকেনটি বিক্রি করে ডলারে কনভার্ট করব, এরপর আমাদের হাতে টাকাটা নিয়ে আসব। আজকের এই ভিডিওতে আমি সেই প্রসেসটি আপনাদের সাথে শেয়ার করব। তো গাইস ভিডিওটি সম্পূর্ণ দেখুন, অ্যান্ড গাইস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ওকে গাইস, এখন আমরা রয়েছি ক্যাট হোম স্ক্রিনে। এখান থেকে আমরা যদি এয়ারড্রপে যাই তাহলে আপনি এক্সচেঞ্জারটা দেখতে পারবেন। তো আপনার যে যে এক্সচেঞ্জার অ্যাড করেছেন সেই এক্সচেঞ্জারে চলে যাবেন। তো আমি কিন্তু পেন্ডিং রয়েছে কিন্তু বিটগেট, তো আমরা কিন্তু বিটগেট এক্সচেঞ্জারে চলে আসতে হবে। তো আমি কিন্তু বিটগেট এক্সচেঞ্জারটা ওপেন করলাম। তো বিটগেট এক্সচেঞ্জারটা ওপেন করার পর আপনার থেকে ক্যাটসের টোকেনটা দেখার জন্য আপনার কিন্তু অ্যাসেটে চলে আসবেন নিচে, অ্যান্ড এখান থেকে আপনার থেকে এক্সপোর্টে ক্লিক করবেন দুই নম্বরে, অ্যান্ড এখান থেকে আপনার ঠিক ক্যাটস টোকেনটি পেয়ে যাবেন। তো ক্যাটস টোকেনটির উপরে ক্লিক করবেন, অথবা না পেলে আপনার উপরে চান্স অপশানে ক্লিক করবেন। এখানে লিখবেন কি ক্যাটস, ক্যাটসটি আপনার সর্বপ্রথমে প্রথমে চলে আসবে। এখান থেকে ক্যাটসটি ওপেন করবেন, এরপর আপনার টোকেনটি দেখতে পারবেন। এখন ক্যাটসটি আমাদের টোকেনটি সেল করতে হবে, সেল করে আমাদের ইউএসডিতে কনভার্ট করে নিয়ে আসতে হবে। এরপর আমরা এখান থেকে এটা টাকায় কনভার্ট করতে হবে, এরপর সেই টাকাটা আমাদের হাতে আসবে। তো এখন এটা আমাদের সেল করতে হবে। তো সেল করার প্রসেসটি হচ্ছে একেবারে সহজ একটি প্রসেস। আপনি নিচে কিন্তু থ্যাড দেখতে পারবেন, তো আপনার থ্যাডে ক্লিক করবেন। আর যে ট্রান্সফারের যদি অপশানটা যদি থাকে তাহলে আপনাদের ট্রান্সফারে কিন্তু ক্লিক করে আপনার থেকে কাজটি করতে পারবেন। কিন্তু সবচেয়ে বেটার হচ্ছে এখান থেকে থ্যাডে ক্লিক করা। তো আমরা টোকেনটা সেল করবো, তো আমরা থ্যাডে ক্লিক করবো, অ্যান্ড এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ক্যাটস অ্যান্ড ইউএসডি কিন্তু চলে আসলো। আপনারটা যদি না আসে তাহলে আপনার যা করবেন এখানে ক্লিক করবেন। তো আমি আপনাদের দেখাচ্ছি, তো আপনি এখানে ক্লিক করবেন, অ্যান্ড এখানে ক্লিক করার পরে আপনার উপরে চার্জ অপশান পেয়ে যাবেন। তো আপনার চার্জ অপশানে ক্লিক করবেন, অ্যান্ড এখানে লিখবেন কি ক্যাটস। তো এটা লেখার পর আপনার কিন্তু ক্যাটসটা সর্বপ্রথমে চলে আসবে, এরপর আপনার ক্যাটসটি এখান থেকে ওপেন করবেন। তো আমি কিন্তু ওপেন করছি। ওপেন করার পর আপনি দেখতে পাচ্ছেন ক্যাটসের সাথে ইউএসডি কিন্তু অ্যাড হয়ে গেল। তো আপনি এইভাবে মূলত অ্যাড করে নেবেন ক্যাটস থেকে ইউএসডি। এরপর আপনি নিচে দেখতে পাচ্ছেন কি সেল নামে একটা অপশান রয়েছে, তো আপনার সেলে ক্লিক করবেন। আমি বারবার বলছি আপনাদের সেলে ক্লিক করবেন, কারণ আপনার টোকেনটা বিক্রি করবেন, সেল করবেন। তো এখান থেকে এটা সিলেক্ট করার পর আপনাদের কত টোকেন আপনি সেল করবেন সেটি পয়েন্টটা আপনি এখানে দিয়ে দেবেন। তো এখানে কীভাবে দেবেন, আপনি থেকে এটা টেনে আনবেন, তাহলে আপনার পয়েন্টই যত এখান থেকে ক্যাটের টোকেন রয়েছে ততটা এখান থেকে ফুল হয়ে যাবে যদি 100% দেন। আর যদি এখান থেকে ক্যাটসের টোকেনটা আপনি যদি কমায় নিতে চান তাহলে আপনি তো কমিয়ে দেবেন। তো আপনি আপনাদের মতোই দিয়ে দেবেন। আমি এখান থেকে 25% আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। আমি এখান থেকে আপনাদের দেখানোর জন্য এখান থেকে দিয়ে দিলাম কি 1000 টোকেন দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এখন আমরা এটা সেল করার জন্য আমরা নিচে দেখতে পাচ্ছি সেল ক্যাটস, তো আমরা এখানে ক্লিক করব। তো কে আমাদের এখানে এভাবে দিলে হবে না, আমরা এখানে আগে ইউএসডিটার প্রাইসটা সিলেক্ট করতে হবে। তো আমরা এখানে ক্লিক করব, অ্যান্ড আপনার কত ইউএসডি নিতে যাচ্ছেন সেটা দিবেন। তো আমি এখান থেকে যেমন ধরলাম, আমি এখান থেকে 5 USD নিলে আমি এখানে 5000 টোকেন এনে দিতে হবে। আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন টোকেনের প্রাইসটিও দেখতে পারবেন। আপনার 5000 এখান থেকে 5 USD আপনার এখান থেকে 5159টি টোকেন আপনার এতে নিচ্ছে, তার মানে আমাদের 1000 টোকেন আমাদের $1 পড়েছে। তো আমরা এখান থেকে 5 এখান থেকে দিয়ে দিলাম। তো দেওয়ার পরে আমরা এতে নিচে সেল ক্যাটসে ক্লিক করব। ওকে, তো ওকে, এরপর আমরা নিচে দেখতে পাচ্ছি একটি টি আইকন রয়েছে, তো আমরা এখানে সিলেক্ট করব। এরপর আমরা নিচে এখান থেকে কনফার্মে ক্লিক করব। ওকে, আমাদের এখান থেকে কিছু একটা লেখা চলে আসলো। তো আমাদেরটা এখান থেকে চলে গেলো আমাদের টোকেনটি। তো কোথায় গেলো আমরা একটু যদি দেখি, তো আমরা এখানে প্রেসক্রিপশনে ক্লিক করব। তো ওকে, আমাদের এখান থেকে দেখাচ্ছে এখনও কিছু আসেনি, তার মানে আমাদের সেলটা এখনও হয়নি। তো সেলটার সময় আসলে এখনও হয়নি, তার জন্য এখান থেকে এটা আসেনি। যখন এখানে সেলের অপশনটা আসবে তখন আমাদের এখানে কিন্তু প্রেসক্রিপশনে আমাদের এখান থেকে দেখা যাবে সব কিছু। এখন এখান থেকে সব কিছু জিরো রয়েছে, কারণ আমাদেরটা এখনও চালু হয়নি। সেল করা চালু হবে আজকে 4টা থেকে। তো 4টার পর থেকেই কিন্তু আপনি এখান থেকে সেল করতে পারবেন। এখন বর্তমানে বাই করতে পারবেন, কিন্তু আমরা তো টোকেন বাই করবো না, আমরা এখান থেকে টোকেনটা বিক্রি করব, এরপর টাকাটা আমরা নিয়ে আসব। তো যখন আপনার এখান থেকে এটা আসবে তখন আপনার এখান থেকে 4টার সময় আপনার এখান থেকে এই কাজটি করবেন। এরপর আপনার এখান থেকে যে ইউএসডিটা এখান থেকে জমা হবে এটা আপনার নিচে অ্যাসেটে ক্লিক করবেন। তো আমি দেখাচ্ছি, তো আপনার অ্যাসেটে ক্লিক করবেন, এরপর আপনার এখান থেকে ওভারভিউতে ক্লিক করবেন। ওভারভিউতে ক্লিক করার পর আপনার ইউএসডিটা এখান থেকে সিলেক্ট করবেন। এখান থেকে অন্যটা যদি সিলেক্ট করা থাকে, এখান থেকে এবার যদি সিলেক্ট করা থাকে, আপনার ইউএসডিটা সিলেক্ট করবেন। এরপর আপনার ব্যালেন্সটা কিন্তু শো হবে, এবং এই ব্যালেন্সটা আপনার নগদ অথবা বিকাশ মোবাইল পেমেন্টের মাধ্যমে আপনার টাকাটা তুলে নিতে হবে। তো আমাদের সেল করা অপশনটা এখনও চালু হয়নি, 4টার পরে চালু হবে। তখন আমরা এখান থেকে আরেকটি ভিডিও আপনাদেরকে দিব যে কীভাবে এখান থেকে টাকাটা আনার পর আপনাদের বিকাশ অথবা নগদের মাধ্যমে টাকাটা এখান থেকে নিয়ে যাবেন। তো 4টার পরে এটা করা যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনার সেলটা করতে পারবেন। অপশনটি বর্তমানে চালু হয়নি, তাই আমি আপনাদেরকে দেখাতে পারলাম না, তো দুঃখিত আমি। তো 4টার পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে এখান থেকে উদ্যোগের আপনারা ডাইরেক্ট নগদ অথবা বিকাশের মাধ্যমে কীভাবে টাকাটা আনবেন। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো 4টার পরে আমি আপনাদেরকে ভিডিও দিয়ে আপডেট জানিয়ে দিব।
অ্যান্ড যারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই, তো টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন, কারণ সর্বপ্রথমে আমি ওইখানে আপডেট দিব। তাছাড়া আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো দিয়ে থাকি, তো চ্যানেলে জয়েন হয়ে যাবেন। অ্যান্ড গাইস, এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ক্যাটসের আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।